থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্যে। আমাদের তো বিশ্বকাপ এবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটের কিন্তু অনেক বড় একটা শক্তি আমাদের ফ্যানরা, যারা আমাদের ক্রিকেটটাকে ফলো করে। এবং আমরা দেখেছি শুধু দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করে, কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করে। তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কতখানি খবর রাখছেন। দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবার বিশ্বকাপের দিকে। তো তাদেরকে আসলে এই তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে, সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা যে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা, এটা আসলে মূল উদ্দেশ্য ছিল। স্কোয়াড আপনারা হাতে পেয়ে গেছেন, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্কোয়াড নিয়ে তাহলে আমাদের এখানে আমাদের ওমেন্স টি টোয়েন্টির আমাদের চিফ সিলেক্টর আছেন, উনি আপনাদের প্রশ্ন নেবেন যদি টি স্কোয়াড নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের। অ্যাকচুয়ালি শুভনা মুস্তারি ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার উই হ্যাভ সিন রিসেন্ট ইয়ার। ওকে আমরা অনেক সুযোগ দিয়েছি সত্যি কথা, তার হিউজ প্রসপেক্টও আছে সত্যি কথা। আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না, বাট যে প্লেসটাও খেলে নাম্বার থ্রিতে, আমাদের হাতে ওই রকম অপশনটাও এখন আপাতত নাই। লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমা তানজিম নামে একটা মেয়ে খেলেছিল, বাট রিসেন্ট ওই সিরিজে ভালো করতে পারেনি, প্লাস এনসিএলও ভালো করতে পারেনি, সেই ক্ষেত্রে আমাদের শোভন মুস্তারিকে চুজ করতে হয়েছে। এটার একটা আরেকটা ইয়ে আছে, শোভন মুস্তারি ক্যান ব্যাট নাম্বার থ্রি, তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে, ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে এই ক্ষেত্রে। যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে, আলটিমেটলি জ্যোতি নাম্বার থ্রিতে খেলে, তো এই কারণে শোভনা স্ট্রাইক এবিলিটি ভালো, এই কারণে শোভনা পিক করা। শাইমা যেটা হয়েছে লাস্ট 6-7 মাস ধরে ও ইঞ্জুর ছিল, ও রিকভার করেছে ভালো, কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি। রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এ টিমের এগেনস্টে রান করেছে দুটো ম্যাচে, বাট ওই টাচটা আসতে পারেনি। প্লাস সাথিরানি নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলেছে এনসিএলে, এবং ওখানেও ভালো খেলছে, আর দিলার আক্তার আগের থেকেই খেলছে, তো এই কারণে আমাদের শাইমাকে চুজ করতে পারিনি আমরা। আমার টেনের সময় নিশা ছিল না, এর আগে খেলেছে, তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, তো এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো, আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি, ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা, এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। জি, বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দলের সব দেশে খেলা হয়, আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে, আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। জি, এটা পেছনে একটু 2-3 মাস আগে যদি ফলো করেন, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি এখানটায়, আমরা একটা ম্যাচ জিতিনি, দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি, এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি, তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম একটা জিনিস, এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেটার হবে, এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য, দই অপোনেন্ট যেই হোক, এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল। রুমানাকে আমরা
এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের ব্যাটিং সে করে টি টোয়েন্টির সাথে আপাতত যাচ্ছে না, এই কারণে আমরা একটু চিন্তাভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার, তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে। এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের ব্যাপার না, আপনি দেখতে হবে কার সাথে খেলছি আমরা। আমরা পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ান ডে সিরিজ, তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে। এখানটায় আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখনও রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রুথ, এটা আমাদের সবাই মেনে নিতে হয়, বাস্তবতাটা এটাই। তো সেই কারণেই সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা। আমি খুবই কনফিডেন্ট, প্র্যাকটিস ম্যাচ যেটা তো আইসিসি গ্রাউন্ডে, আইসিসি একাডেমি গ্রাউন্ডে দুবাইতে, আমার ধারণা সার্জার উইকেটটা মনে হয় একটু স্পোর্টিং হবে এবছর। আমরা 2022 সালে আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি উইকেট একটু স্লো অ্যান্ড লো, বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ হবে। দ্যাট ইজ আওয়ার জব টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি যেটা বলি সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা, আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো, এবং একটা একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে, কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে। সো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় আমি যাই না। সালমা আপাতত নেই, সালমা অলমোস্ট এক বছর হয়ে গেছে টিমের সাথে নাই। না, আমার মনে হয় যে আপনারা যদি ফলো করে থাকেন, অনেক দলই কিন্তু এখন খুব একটা ই রাখছে না, কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো, যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট, মানে কোনো তাদের কোনো ডিফারেন্স নেই। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন শুরুতে তেমন কিছু ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিস বেড়েছে, স্যালারি বেড়েছে, গত বছর থেকে কিন্তু এবার আরও বাড়িয়েছি আমরা, সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে। এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে, যেটা আসলে খুব বেশি দরকার। আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে, যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন। তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, করার চেষ্টা করছি, সেটা অনেক কিছুটা এগিয়েছি, আমার মনে হয় এখানে আমরা অনেক কাজ করা আছে। বা সাথে সাথে আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আসে, এটা কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট খেলে, এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায়। আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না, তখন যত ছেলে আসতো খেলতে, এখন কিন্তু তার তো অনেক বেশি আসে, বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে করা যায়। যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তাদের ক্যারিয়ারটা করতে পারবে, এখানে সুন্দর ক্যারিয়ার আছে, তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে। আমাদের আসলে নারী ক্রিকেটে আসলে বেশি দরকার এই মুহূর্তে, যে অনেক মেয়ের পার্টিসিপেশন, অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের হচ্ছে। বৃদ্ধি করার প্রস্তাব ছিল,
থাকবে সমান কয় এখনই করতে হয়তো পারবে পারবো না, মানে বাস্তবতা নিরীক্ষে বলছি, বাট কাজটা শুরু হয়েছে, আমি আগে যাচ্ছিল তার থেকে এখন অনেক ভালো। প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমরা কিন্তু স্পন্সরশিপ পাওয়া শুরু করেছি মেয়েদের ক্রিকেট, আমার এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সরশিপ পাওয়া মেয়েদের ক্রিকেট, সেটা যদি পেয়ে যাই তাহলে আমি শিওর বোর্ড নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তাভাবনা আছে, আমরা কিন্তু একটা জিনিসে কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা তো থাকবেই, প্লাস আরও যদি আরও কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্ট আনতে পারি সেটা কিন্তু আনতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো। সো কাজ কিন্তু হচ্ছে, বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না, বাট হুনোজ ভবিষ্যতে এটা হতে পারে। যেহেতু দেখুন ইন্ডিয়া ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না, তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে, বাংলাদেশও নিশ্চয়ই আমি শিওর যে আফটার ফোর ফাইভ ইয়ার্স সেখানে একটা প্রচলিত হবে। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতো ডেফিনেটলি, আপনি পরিচিত কন্ডিশন পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার, আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লিজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে, সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট তো আমরা বেশ ভালোই পাবো, তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন দেশের মাটিতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকে। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম এই টুর, এটা আমাদের অনেক কাজে দিয়েছে, কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যেটা খুব ইম্পর্টেন্ট। যাকে যিনি সিলেক্টেড বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়োরিটি বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয়। আর এখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না, তখন আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট বল গেম, ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যেন ভালো দিতে পারি, আমার মনে হয় প্রস্তুতি আমরা খারাপ নেই, প্রস্তুতি ভালো হয়েছে। আমার মনে হয় এটা বলার খুব দরকার আছে, বাট আমরা আপনার প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে, আমাদের বাংলাদেশিরা সবাই করেন, বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই, এটা আমার আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি, যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি, প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন, অনেক সাপোর্ট করেন, এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ। সো আরব আমিরাতে যারা আছেন আশা করব তো আপনারা সবাই মাঠে আসবেন, আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ক্রিকেট খেলতে।